কয়েকদিন বন্ধ থাকার পর তুরাগ তীরে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। সকালে আশুলিয়ার বেড়িবাঁধ সংলগ্ন ধৌর এলাকা থেকে অভিযান শুরু করেন তারা। অভিযানে কয়েকটি বড় প্রতিষ্ঠানের পাইপ ও রেডিমিক্স তৈরির কারখানা ঘুরিয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, রোজা শুরুর আগেই তুরাগ ও বালু নদী তীরবর্তী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। বুদ্ধদেব কুণ্ডুর প্রতিবেদন। রাজধানীর চারপাশের নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের 28তম দিনে তুরাগ নদের বেড়িবাঁধ সংলগ্ন ধৌর এলাকায় উচ্ছেদ কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এদিন ভেঙে ফেলা হয় বড় কয়েকটি প্রতিষ্ঠানের স্থাপনা। দখলদাররা যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। এছাড়া হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় এদিন দুটি প্রতিষ্ঠান অক্ষত রেখে অভিযান চালানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএর কর্মকর্তা একেএম আরিফউদ্দিন জানান, বিষয়টি নিয়ে উচ্চ আদালতের নির্দেশ অনুসরণ করছেন তারা। কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু মহামান্য আদালতের রায়কে আমাদের সম্মান করতেই হবে। ডম ইনো কংক্রিটের দখলকৃত 129% জায়গা উচ্ছেদ ও স্থাপনা ভাঙতে গেলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা অভিযোগ করে বলেন, উচ্ছেদের বিষয়ে তাদের কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি। তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করায় মূল্যবান কোনো কিছুই তারা সরাতে পারেননি। তারা যদি আইনত থাকে সরকারি, আমরা সরকারি আইন মানতে বাধ্য, কিন্তু আমাদেরকে একটা ফাইনাল অর্ডার দিলে আমাদের প্ল্যানগুলো আমরা সরিয়ে নিতাম। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই তাদের উচ্ছেদ চালানো হচ্ছে। রোজা শুরুর আগেই তুরাগ ও বালু নদী তীরবর্তী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ড্রেজিং এর মাধ্যমে নদীর প্রবাহ ফিরিয়ে আনা হবে। পর্যটনকে আকর্ষণ করে এমন জায়গা বা ওয়াকওয়ে নির্মাণের যে পরিকল্পনা, সেটি কাজ শুরু হয়ে গেছে। মঙ্গলবারের এ অভিযানে তুরাগ তীরের একটি চারতলা ভবন সহ কাঁচাপাকা 96টি স্থাপনা উচ্ছেদ ও 4 একর জায়গা অবমুক্ত করে বিআইডব্লিউটিএ। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।